নমস্কার, করোনা ক্লাস চলছে, অনলাইনে ক্লাস চলছে, তোমরা সবাই বাইরে তো আছো, স্ট্যান্ডার্ড ছাত্র মানে বড় ছাত্র। আজকে 19 তারিখ হলো এই মাসের, আজকে আবার একটা তোমাদের ক্লাস করেছে, ইংরেজি ক্লাস, হিউম্যানিটিস ক্লাস, সেটা স্ট্যান্ডার্ড 3 ইংলিশ। ইংলিশে প্রশ্ন উত্তর যা দিয়েছে আগের দিন করেছি, আবার করবো, প্রশ্ন দেখে দেখে সেকেন্ড টার্মের কোশ্চেনের মডেল অনুসারে আমরা করবো। তো আজকে একটা প্যারাগ্রাফ দেখাবো, সে লিখবো, সেই প্যারাগ্রাফটা দেখো আমি লিখলাম, তোমরা একটু সুন্দর করে দেখে 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 তুমি না আমি এটা হয়তো আসতে পারে বা এক ধরনের আরো আসতে পারে। প্রশ্নটা খুব সোজা, প্যারাগ্রাফটা খুব সোজা, সেটা হচ্ছে আওয়ার স্কুল, খুবই কমন জানা শোনা সকলেরই রাজ্যের পরিবার সবাই। তো লিখলাম দেখো, ছোট্ট করে লিখেছি আওয়ার স্কুল আমাদের বিদ্যালয় সম্পর্কে, যে নেম অফ আওয়ার স্কুল ইজ আন্দমান স্কুল, আমাদের বিদ্যালয়ের নাম হলো আন্দমান স্কুল, দেয়ার আর 11 টিচার্স, আমাদের বিদ্যালয়ে 11 জন শিক্ষক, 3 আন্টিস, 3 জন আন্টি মাসি ইন আওয়ার স্কুল, অলমোস্ট 600 স্টুডেন্টস রিড ইন আওয়ার স্কুল, প্রায় 600 ছাত্র আমাদের বিদ্যালয়ে পড়ে, উই হ্যাভ এ স্মল প্লেগ্রাউন্ড অ্যান্ড এ গার্ডেন, আমাদের বিদ্যালয়ে একটা ছোট্ট খেলার মাঠ আর একটা ছোট্ট বাগান আছে। এভরি ডে আওয়ার স্কুল স্টার্টস অ্যাট 11 AM, প্রতিদিন আমাদের বিদ্যালয় শুরু হয় বেলা 11টায় অ্যান্ড ব্রেকস অ্যাট 3:05 AM এবং 3:05 PM ছুটি হয়। এভরি ইয়ার প্রতি বছর আওয়ার স্কুল অবজার্ভ আমাদের স্কুল থেকে পালন করা হয় কালচারাল ফাংশন, সাংস্কৃতিক অনুষ্ঠান, ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস, রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস, আনন্দ পূর্ণিমা এবং আনন্দ পূর্ণিমা অনুষ্ঠান। বিসাইডস এছাড়াও উই হোল্ড এ গ্র্যান্ড পিকনিক উইথ অল দি স্টুডেন্টস অ্যান্ড টিচার্স, আমাদের বিদ্যালয়ে আমরা সকল শিক্ষক এবং ছাত্র মিলে একটা পিকনিক বা একটা চিরিফাতি বনভোজনের আয়োজন করে থাকি। ইট ইজ দি প্রাইড অফ আওয়ার ডিস্ট্রিক্ট। উই আর প্রাউড অফ আওয়ার স্কুল, আমরা আমাদের এই বিদ্যালয়কে নিয়ে খুব গর্ব অনুষ্ঠান করি। সোজা সোজা ইংরেজি আছে, নতুন কোনো ওয়ার্ড নাই, মানেও আমি করে দিলাম, আর তার সঙ্গে সঙ্গে আমি রোজই যেটা করি, যে তোমাদের বাবা মা বড় গুরুজন যারা সুপিরিয়ার আছেন, গার্জেন্স যারা আছেন, তারা যারা একটু ছোটদের হেল্প টেল্প করে দেয়, একটু লিখতে আমি একটু হয়তো লেখাতে হয়তো তাদের ইংরেজি লাগতে পারে, সেগুলো মানে হেজি লাগতে পারে, সেগুলো আপনারা একটু শেয়ার করে দেবেন। যাই হোক, নমস্কার,